সামান্য বিরিয়ানির লোভে যারে জান্নাতের সার্টিফিকেট দাও ভাই, বরং জান্নাত এত সোজা না, জান্নাত এত সোজা না। তুমি আজকে হক কথা বলে দেখো, তোমারে যারা বিরিয়ানির প্যাকেট দেয়, যারা হক কথা বলে ওই তাদেরকে আবার ওনারাই ফাঁসির কাষ্টে ঝুলাইয়া দেয়। প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ, আপনি এই বাংলাদেশে একটি অবশ্যরিণ্য, এই পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন। জালিমের হালুয়া রুটি যে মুখ দিয়ে প্রবেশ করে, এই মুখ থেকে হক কথা বের হওয়া বন্ধ হয়ে যায়। আজকের সমাজেও আমরা এমন কিছু মুনাফিকদের দেখতে পাই, দুনিয়ার সামান্য রুটি হালুয়ার জন্য যাকে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেও দ্বিধা করে না। আজব বিষয়, যাকে তাকে বলে ম্যাডাম আপনি তো জান্নাতি। ও ভাই, জান্নাত কি তোমার মামুর বাড়ির আবদার? আপনাদের মধ্যে কেউ যদি দাঁড়িয়ে বলেন হুজুর আপনি জান্নাতি, আমি আপনার বিরোধিতা করব, কারণ আপনার কথা ইসলামের সাথে একমত না। আমাকে আপনি জান্নাতি বলতে পারবেন না, আমাকে পারবেন না, আমার বাবারে পারবেন না, ইমাম আবু হানিফাকেও আপনি পারবেন না, ইমাম আবু হানিফা তিনি জান্নাতি, এটা সুনিশ্চিত ভাবে আপনি কিভাবে বলছেন? আপনার কাছে তো ওহি আসে। হানাফি ফিকহের ইমাম আবু হানিফার নিজের হাতের লেখা অন্যতম কিতাব আল ফিকহুল আকবর, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ এটার বাংলা অনুবাদ করেছেন, পারলে নিয়ে পড়বেন। সুবহানাল্লাহ, কি পরিমাণে এলেম তিনি রাখতেন। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলেন, কাউকে জান্নাতি বা জাহান্নামি বলা যাবে কি না সে বিষয়ে ইমাম আবু হানিফা বলেন, ফালা নাশহাদু আন্নাহুম মিন আহলিন নার ওয়ালা মিন আহলিল জান্নাহ ওয়ালাকিন্না নারজুলাহুম ওয়া নাখাফু আলাইহিম। আমরা সরাসরি কোন মানুষকে জান্নাতি কিংবা জাহান্নামি স্পষ্টভাবে বলতে পারব না। কেউ ভালো করলে আমরা জান্নাতের আশা করতে পারব, আর খারাপ করলে জাহান্নামের আশঙ্কা করতে পারব, কিন্তু স্পষ্ট বলা যাবে না। তার কারণ স্পষ্টভাবে বলতে হলে ওহি আশা লাগবে। এখন আপনি যে আরেকজনকে জান্নাতি বললেন, আপনার কাছে মনে হয় রাত 12টার পরে জিব্রাইল আসে? আপনি বললেন কিভাবে? বরং যে মৌলবি জান্নাতের ফতোয়া দেয় সে নিজে জান্নাতি যাবে কিনা সেটাও তো জানে না। আপনি আরেকজনকে জান্নাতি কিভাবে বলেন? জান্নাত এত সোজা? আজ আমাদের সমাজে ইমামের দাম নাই, ইমামের সম্মান নাই। ইমামের সম্মান না থাকার কারণ হচ্ছে কিছু ব্যক্তিত্বহীন ইমাম, তারা স্বার্থের জন্য ব্যক্তিত্ব বিক্রি করে ডিম বিরিয়ানির লোভে আরেকজনের জান্নাতের সার্টিফিকেট ধরায় দেয়। এজন্য ইমামের কোনো মূল্য নাই। ইমামে আবু হানিফার মতো হতে শিখো, শুধু আবু হানিফার মাযহাব ফলো করলে হবে না, বরং ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যু পর্যন্ত কোনোদিন জালিমের সাথে আপোষ করে নাই, যার ফলে জেলখানায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, তবু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার হকের পক্ষে টিকেছিলেন। আজ তোমরা যারা আবু হানিফার মাযহাব ফলো করো কিন্তু ইমামে আজম আবু হানিফার মতো হক কথা বলতে পারো না, তোমরা তার মাযহাব না, তোমরা মূলত বোবা শয়তান হয়ে গেছো। শুধু দুই একটা সাইড ফলো করলেই হবে? বলতে সহজ আমি হানাফি, কিন্তু কার্যত সহজ না। কার্যত তুমি তোমার ইমামের সবটা ফলো করতে পারছো। আমার ভাইরা, জান্নাত এত সোজা না, জান্নাত মামুবাড়ির মোয়ানা, যাকে তাকে জান্নাতি বলাও যাবে না। ইজমালি ভাবে হাদিসে জান্নাতের কথা এসেছে, ইমাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এটা ইজমালি কথা। কিন্তু স্পেসিফিক কাউকে আপনি নির্দিষ্ট ভাবে জান্নাতি বলতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, মা আয়েশা সিদ্দিকা পাশে বসা, এমন সময় একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট একটা বাচ্চা মারা গিয়েছে। মা আয়েশা শুনে বললেন, হাদা উসফুর মিনাল জান্না, আমার মনে হয় সে আল্লাহর জান্নাতের পাখি হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন, এই কথাটা যে মা আয়েশা বললেন ওহির ভিত্তিতে বললেন না, ধারণা করে বললেন, ধারণা করে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি জানলা কিভাবে যে সে জান্নাতি হয়ে গেছে? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বলবো আমি? বিশ্বনবী বললেন, শোনো,
কে জান্নাতি কে জাহান্নামি স্পষ্ট হে সারা এটা বলা মুশকিল বরং তুমি বলতে পারো আল্লাহ যেন তারে জান্নাত দিয়ে দেয় আজকে যেই হুজুর ফতোয়া দিয়েছে জান্নাতের বিশ্ব নবী যদি সামনে থাকতো তাইলে ওই হুজুররেও নিষেধ করে দিত আলেমরা খেয়ামত কেন করবে আলেমরা খেয়ামতকারী কেন হবে অনেক বড় আলেম হাজার আলেমের উস্তাদ নামের আগে ডক্টর কিন্তু সামান্য টাকা পয়সা ফাউন্ডেশনের একটা পদ সামান্য ইমামতির জন্য আপনারা এলেমের সাথে আপনি গাদদারি করবেন কেন কেন আপনি আপনার এলেমের সাথে গাদদারি করবেন যেটা সত্য সেটা বলেন যেটা সত্য সেটা বলার সাহস রাখেন ও ভাই আমার আপনার সামনে কত হাজার মুসল্লি বসে আছে আপনার মসজিদটা কত বড় এদিকে লক্ষ্য করবেন না বরং লক্ষ্য করেন ওই মিম্বার থেকে ওই মুসল্লিদের সামনে আমি হকটা বলতে পারছি কিনা বাইতুল মুকাররমের মতো এত বড় মসজিদ আমার দরকার নাই যদি মসজিদে বসে আমি হক বলতে না পারি বরং আমার গ্রামের ওই মসজিদ ভালো যে পাঁচজন মুসল্লির সামনে আমি কোরআন সুন্নাহর হক কথা বলতে পারছি কি প্রয়োজন আরে কি প্রয়োজন আপনার এত আহ আমি একটা কথা বলি জালিমের হালুয়া রুটি যে মুখ দিয়ে প্রবেশ করে এই মুখ থেকে হক কথা বের হওয়া বন্ধ হয়ে যায় এই কথা সত্য না মিথ্যা 100% সত্য এই মুখ দিয়ে আর জীবনে কোনোদিন হক বের হবে না এই জান্নাতে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে কুফফারদের বিরুদ্ধে লড়াই করতে যে নিজের কলিজাটা পর্যন্ত বের হয়ে গিয়েছে এই জান্নাতের জন্য উহুদের ময়দানে আল্লাহর হাবিব জিহাদের ময়দানে তার দান মুবারক শহীদ হয়ে গিয়েছে খাব্বাব খুবাইব শহীদ হয়ে গিয়েছে সাহাবায়ে কেরাম অকাতরে জালিমের বিরুদ্ধে জীবন বিলিয়ে দিয়েছেন জান্নাতের জন্য আর তুমি সামান্য বিরিয়ানির লোভে যারে জান্নাতের সার্টিফিকেট দাও ভাই বরং জান্নাত এত সোজা না জান্নাত এত সোজা না তুমি আজকে হক কথা বলে দেখো তোমারে যারা বিরিয়ানির প্যাকেট দেয় যারা হক কথা বলে ওই তাদেরকে আবার ওনারাই ফাঁসির কাষ্টে ঝুলায়া দেয় মিশরের বিশ্ববিখ্যাত মুফাসসির সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তিনি একটা তাফসীর লিখলেন তাফসীর ফি জিলালিল কোরআন সেই তাফসীর লেখার পরে যুব সমাজ ওই তাফসীর পড়ে আল্লাহর দিনের পথে চলে আসছে যুবকেরা বলছে লা নাখাফু ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আমরা আল্লাহ ছাড়া কাউকে আর মানতে পারব না আমরা একজনের গোলামি করব তিনি কে মিশরের তৎকালীন জালিম প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের গোয়েন্দা বিভাগকে বলল গোয়েন্দা বিভাগ কেন যুবকেরা আমার বিরুদ্ধে চলে যাচ্ছে কেন তারা এখন আল্লাহর পথে চলে যাচ্ছে সবাই খুঁজে বের করো গোয়েন্দা বিভাগ তদন্ত করে রিপোর্ট পেশ করল মূলত একজন মুফাসসির জামাল আব্দুল নাসের জামান আব্দুল নাসেরের কাছে গোয়েন্দা বিভাগ বলল একজন মুফাসসির সাইয়্যিদ কুতুব একটা তাফসীর লিখে যুবকদেরকে আল্লাহর পথে নিয়ে যাচ্ছে জামান আব্দুল নাসের বলল ওই মুফাসসিরকে ফাসজুনুহ তাকে আবদ্ধ করো যুগে যুগে যারা ইমানের পথে অটল থেকেছে তারা তোমার মতো হালুয়া রুটি পায় নাই তাদের অনেককে কারারুদ্ধ হয়ে জীবন শেষ করতে হয়েছে মুফাসসিরকে ধরে আনা হলো মুফাসসিরের ফাঁসির আদেশ দেয়া হলো মিশরে ফাঁসির কিছুক্ষণ পূর্বে সাইয়্যিদ কুতুব রহিমাহুল্লাহকে কালিমা পড়াবার জন্য একজন আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা একজন হুজুর আসছে এসে বলল কালিমা পড়েন সাইয়্যিদ কুতুব বলে কালিমা পড়ব মানে বেটা কালিমা তো আমি জানি বরং আমারে কি তুমি কি মনে করেছো কালিমার ব্যাখ্যা করেছি কোরআনের ব্যাখ্যা করেছি আমি বলে তাও আপনি আমার সাথে সাথে পড়েন মুফাসসির বললেন তোমারে কে পাঠিয়েছে বলে আমারে মিশরের সরকার পাঠিয়েছে এই যে তুমি যে আমারে কালিমা পড়াবা তাতে তোমার লাভটা কি এবার ওই কারাগরের ওই ইমাম সাহেব বললেন আমি এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই বেতন ভাতা পাই আর আপনাকে যদি কালিমা পড়াই এটা আমার উপরই ইনকাম তাইলে গভর্নমেন্ট আরও আমার দুইটা পয়সা বেশি দেবে
এবার মুফাসসির সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ বললেন ও ভাই এই জন্য যদি তুমি এসে থাকো আমারে যদি তুমি কালিমা পড়াবার জন্য এসে থাকো তাইলে চলে যাও তোমার কালিমা আমি পড়তে পারব না তার কারণ হচ্ছে যেই কালিমার ব্যাখ্যা করার কারণে জালিম আমারে ফাঁসির আদেশ দিয়েছে ওই একই কালিমা পড়াবার কারণে জালিম আবার তোমারে টাকা পয়সা দেয় তার মানে তোমার কালিমা আমার কালিমা শুনতে এক রকম হলেও মূলত এখানে এক না লাশ হাত আছে কান আছে চোখ আছে সব আছে কিন্তু লাশ হাত আছে ধরতে পারে না চোখ আছে দেখে না কান আছে শুনে না একজন চোর যদি 100 লাশের পকেট থেকে মানি ব্যাগ বের করতে যায় তার কোনো ভয় লাগবে না কারণ সে জানে হাত আছে কিন্তু এই হাত দিয়ে আমারে বাধা দিতে পারবে না কিন্তু এই চোর যদি এমন একজনের পকেটে হাত ঢোকায় যে জীবিত মানুষ চোরের মনটা দুঃখ দুঃখ করে কারণ যে কোনো সময় ধরে ফেলবে তোমার কালিমা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না শেখায় তাইলে বুঝতে হবে তোমার কালিমার ভিতরে রূহ নাই মৃত কালিমা তোমার কালিমার মাঝে রূহ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস সহিহ মুসলিমের 4809 নম্বর হাদিস বিশ্বনবী জিহাদের ময়দানে যাচ্ছিলেন এমন সময় বিশ্বনবী বললেন কুমু ইলা জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ও সাহাবীরা চলো জান্নাতের দিকে যাই চলো জিহাদের ময়দানে জান্নাতের দিকে যাই যেই জান্নাতের আয়তন আকাশ জমিনের চাইতেও বেশি আল্লাহু আকবার একজন সাহাবী নাম উমাইর ইবনুল হুমাম আনসারী এই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আসলে জিহাদের ময়দানে গেলে আমি যদি আল্লাহর পথে আমার জীবন বিলিয়ে দেই তাহলে আমি কেমন জান্নাত পাবো নাকি যার আয়তন আকাশ জমিনের চাইতে বেশি বিশ্বনবী বললেন অবশ্যই পাবে ওই সাহাবি আনসারী সাহাবি বসে বসে খেজুর খাচ্ছিলেন খেজুরগুলো আর না খেয়ে ছুঁড়ে ফেলে দিলেন খেজুরগুলো ছুঁড়ে ফেলে জিহাদের ময়দানে চলে গেলেন জালিমের বিরুদ্ধে কুফফারের বিরুদ্ধে জিহাদ করা শুরু করলেন একটা সময় নিজেও শহীদ হয়ে গেলেন আল্লাহর হাবিব তাকে দেখে বললেন শোনো আমার এই সাহাবী শহীদ হয়ে আল্লাহর জান্নাতি হয়ে গেছে হালুয়া রুটি খায়া জান্নাতে গেছে এত সহজ না সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কষ্ট করে 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 আল্লাহর জান্নাত পেয়েছে বিশ্বনবী বলেছেন আশাদ্দুন নাসি বালান আল আমবিয়া থুম্মাল আমসারু ফাল আমসার ইবতালার রাজুলু আলা হাসবি দীনিহি এই দুনিয়াতে ঈমানের কারণে সবচাইতে বেশি কষ্ট হয়েছে নবীদের এরপরে ওই ইমানদারদের যারা নবীদের পথে অটল থাকে তাদের কখনো কখনো জানের ক্ষতি হয় কখনো কখনো মালের ক্ষতি হয় এজন্য বিশ্বনবী বললেন যার ইমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি যার ইমান যত মজবুত তার পরীক্ষাও হোক হয় তেমন আপনার চিন্তা হতে পারে আমার ইমান তো আছে কিন্তু আমার তো পরীক্ষা আসে না আরে ভাই হয়তো তোমার ইমান এই পর্যন্ত যায় নাই নয়তো তার যেই পরীক্ষা তার উপরে আছে ওই পরীক্ষা তোমার উপরে আসলে হয়তো তুমি ইমান হারা হয়ে যেতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাচ্ছেন এমন সময় একজন একজন আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আ মুসলিমাম উকাতিল আপনাকে দেখতে পাচ্ছি আপনি জিহাদের প্রস্তুতি নিয়ে বের হচ্ছেন কথা বলার বেশি সময় নাই ছোট করে একটা কথা জিজ্ঞেস করব সেটা হচ্ছে আমি কি জিহাদ করব আগে না ঈমান আনব আগে আপনারা বলেন তো কোনটা করতে হবে আগে কারণ ঈমানের আগে যদি দান সদকা করেন জিহাদ করেন নামাজ পড়েন কোনো দাম আছে ওই লোকটা ভালো করেই জানে ঈমান ইসলাম এমন জায়গা যেখানে আসার পরে কাজ শেষ হয়ে যায় না বরং ঈমান আনার পরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ফরজ হয়ে যায় এজন্য আগেই বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কি ঈমান আনবো আগে না জিহাদ করব আগে আর তুমি 30 বছর বুখারী পড়াও 40 বছর ধরে মসজিদের খতিব হয়ে আসো বসে তোমার কোনো শত্রু নাই তোমার বিরুদ্ধে কেউ নাই
তার মানে বুঝতে হবে তুমি বলত রাসূল এবং সাহাবায়ে কেরামের মূল আদর্শের উপরেই নাই যদি থাকতা তাইলে তোমার উপরেও শত্রু থাকত ওই সাহাবী বলে আমি ঈমান আনব আগে নাকি আমি আগে জিহাদ করব আল্লাহর হাবিব বললেন নাকি ঈমান আনো আসলিম সুম্মা কাতিল আগে ঈমান আনো তারপর জিহাদে যাও ঈমান আনার পরে জিহাদে চলে গেল জিহাদে যাওয়ার পরে জিহাদ করতে করতে একটা পর্যায়ে নিজে শহীদ হয়ে গেল বিশ্বনবী এই সাহাবীকে দেখে শেষ পর্যন্ত বললেন আমিলা কালিলা ওয়া আজরা কাসীরা এই সাহাবী আমল করেছে খুব কম কিন্তু পুরস্কার পেয়েছে অনেক বেশি অন্যদিকে আব্দুল্লাহ ইবনে উবাই মুখে বড় রস ছিল সুন্দর সুন্দর কথা বলতো সব দিক ব্যালেন্স করে চলতো নামাজও পড়ত রাসূলুল্লাহর পেছনে হজও করেছে উমরাও করেছে যাকাতও দিয়েছে রোজাও রেখেছে এমন কি রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজও পড়িয়েছে কিন্তু মুখের সাথে কথার মিল নাই মুনাফিকি করেছে যার ফলে আল্লাহ বলেছেন এই মুনাফিকের জন্য যদি নবী আপনি 70 বার maaf চান তবু আল্লাহ তাকে maaf করবে না এজন্য মুনাফিকি ছাড়েন সত্যকে সত্য বলতে শিখেন না তো চুপ করে বসে থাকেন মুনাফিকি করবেন না অতিরিক্ত তেলবাজ হবেন না তেলবাজি বন্ধ করেন তার কারণ হচ্ছে আপনার মুখের কথার দ্বারা যে আপনার ঈমান চলে যাচ্ছে হয়তো আপনি নিজেও জানেন না এজন্য যেখানে সেখানে তেল দেওয়া দরকার নাই অতিরিক্ত তেল যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতিরিক্ত তেলবাজ তেমন সমাজের জন্য ক্ষতিকর ঠিক কি না অতিরিক্ত তেল কি স্বাস্থ্যের জন্য ভালো কথা কোন ভালো অতিরিক্ত তেল যেমন স্বাস্থ্যের জন্য ভালো না অতিরিক্ত তেলবাজ এই সমাজের জন্য ভালো না এই সমাজ দেশ এই মানুষের জন্য তারাও ক্ষতিকর ঠিক